নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা দৈনন্দিন জীবনে লোকাল ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত বড় সুখবর। এবং সেই সঙ্গে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আনলক 5 পর্ব কিন্তু এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই অক্টোবর মাস থেকে কিন্তু আনলক 5 পর্ব শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু সিনেমা হল পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু করা হলো না, শুধুমাত্র কিছু স্পেশাল ট্রেন চলে। তো এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু বিক্ষোভ দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের বারাসাত স্টেশনে যে লোকাল ট্রেন নিয়ে বিক্ষোভ হয়েছিল, তো সেটার আমরা পুরো খবরটি আপনাদের শোনাবো এবং সেই সঙ্গে আপনাদের জানিয়েও দেব যে কবে থেকে লোকাল ট্রেন চালু করা হবে এবং সেই সঙ্গে আপনাদের কী কী নিয়ম অনুযায়ী আপনাদের লোকাল ট্রেনে চড়তে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখুন সবার প্রথমেই দেখুন লেখা রয়েছে যে ট্রেন চালানো প্ল্যাটফর্মে হকারদের দোকান খোলার অনুমতি সহ একাধিক দাবিতে বারাসাত স্টেশনে বিক্ষোভ। হ্যাঁ বন্ধুরা, তো আসলে পুরো খবরটি দেখে নিই, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি আপনারা চান যে লোকাল ট্রেন অবিলম্বে খুলে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই জনস্বার্থে এই ভিডিওটিকে সবার প্রথমে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টিপে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তার পাশে যে ঘন্টির অপশনটা থাকে সেটা টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সবার প্রথমে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখুন বারাসাতের খবর এখানে দেখুন পুরোপুরি বলা হয়েছে যে নিরুপায় মানুষ ট্রেনে উঠলে কেন অত্যাচার করছে রেল প্রশাসন, হকার্সদের প্ল্যাটফর্মে দোকান খোলায় কার স্বার্থে বাধা, প্রশ্ন তুলে বারাসাত স্টেশনে বিক্ষোভ যৌথ সংগ্রাম কমিটির। দেখুন বলা হয়েছে যে শিয়ালদা থেকে বনগাঁ কিংবা বসিরহাটে কয়েক হাজার হকার রয়েছে, গত প্রায় 8 মাস ধরে কর্মহীন সকলেই, লকডাউনের শুরুর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, প্রথমের দিকে মহামারীর ধাক্কায় প্রতিবেশী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বাঁচার রসদ কিছুটা জুগেছিল, কিন্তু এখন ভরসা শুধুমাত্র রেশনের চাল, গম আর ডাল। বারাসাত স্টেশনে হকারদের বাসন্তী বিশ্বাস বলেন যে সংসার শুধু চাল ডালে হয় না, এটা কি মোদী বা মমতা কেউ বোঝে না? আর যৌথ সংগ্রাম কমিটির নেতা সজল চট্টোপাধ্যায়ের দাবি যে রেলকর্মীদের জন্য চালানো ট্রেনে নিরুপায় হয়ে মানুষ উঠলে অত্যাচার করা হচ্ছে, ফাইন নেওয়া হচ্ছে, চারিদিকে সব খুলে গিয়েছে, শারদোৎসবে মেতে উঠেছে বাংলা, কিন্তু হকারদের প্রতি এরকম কেন বঞ্চনা হচ্ছে? তার দাবিতেই কিন্তু অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে, এরকমটাই কিন্তু তারা দাবি করেছিলেন। তো আপনারা কী চাইছেন, যে লোকাল ট্রেন চালু হোক কি না, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে সরকার থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে দুর্গাপূজার পরে পরেই কিন্তু লোকাল ট্রেন চালু করা হবে।